দেশ বিদেশের প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত টিউবলাইটের স্পেশাল এপিসোডে লো বাজেটের কেকআপ। এর আগে আপনাদেরকে লুডু দিয়ে বিরিয়ানি, ভর্তা, শরবত, পায়েস ইত্যাদি অনেক মজাদার খাবার বানিয়ে দেখিয়েছি। এবার টিউবলাইটের বিশেষ অনুরোধে আমি আপনাদেরকে লুডু দিয়ে শুটকি মাছের বিরিয়ানি রান্না করে খাওয়াবো। টিউবলাইট ফ্যামিলি আমার রান্নার বিশাল ফ্যান, তাই আমি আজ টিউবলাইটের গরিব স্টুডিওতে আমার রান্না করব। আমি সাধারণত ইন্টারন্যাশনাল জায়গা ছাড়া রান্না করি। আজকে আমাদের সাথে আছে বিশেষ অতিথি ডক্টর দীপক, তিনি আমাদের সাথে আজ রান্নার জন্য আসলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কথা না পাইলে আমরা রান্না করি আপা, আমরা আগে পেঁয়াজটা একটু ভেজে নিব তেলের মধ্যে, নাড়া করে আমরা নুডলসটা দিয়ে দিব। দর্শক, আমরা জানি এই নুডলসের মধ্যে খুব পরিমাণে ভিটামিন এবং প্রোটিন আছে, যার মাধ্যমে আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের রোগ পর্যন্ত বৃদ্ধি পায়। আপা, আমরা নুডলস আর একটু ভাজবো, একটু মশলা করবো, আমরা খেতে সুস্বাদু হয়। এরপর আপা আমরা হারপিক দিব, হারপিকটা আমরা যত বেশি পরিমাণ দিব খাবার তত বেশি সুস্বাদু হবে এবং খাবারে তত বেশি সুস্বাদু ঘ্রাণ আসবে। কারণ সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতারের সময় কিছু মজার খাবার চাই, যে খাবারের মাধ্যমে আমরা খেতে পারি। কারণ সারাদিন রোজা রাখার পরে যদি খাবার ভালো না হয় সেই ইফতার করে খুব মজা পাওয়া যাবে। তার জন্য আমরা দর্শক বেশি করে হারপিক দেবো, যেন খাবারের সুস্বাদু ঘ্রাণ আসে এবং সুস্বাদু রুচিকারের মতো একটা খাবার হয়। হ্যাঁ আপা, আমরা একটু আগুনটা একটু বাড়াবো আপা। তারপর এরপর দেবো আপা আমরা, এটা হচ্ছে স্পেশাল মশলা, যেটা হচ্ছে আপনার কবুতরের যে একটা প্রোটিন দেয়, কবুতরের খাবার, হ্যাঁ শর্করা খাবার, সেই খাবারকে আমরা শুকানো করে ওভেনে 10 মিনিট বাড়িয়ে দেওয়ার পরে, হিট দেওয়ার পরে সেটা শক্ত হয় এবং সেটাকে আমাদের ব্লেন্ডার করতে হয়। ব্লেন্ডার করার পর গুঁড়ো করে সেটা আমাদের ইউজ করতে হয়। এটা খুব অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা যদি আমরা বেশি পরিমাণে দিই আমাদের খাবারে লবণটা বেশি পরিমাণে, কারণ এটা একটু লবণাক্ত খাবার জাতীয়। হ্যাঁ, যে এটা ইউজ করলে আমাদের লবণ ইউজ করতে হবে না। এরপরে আমরা দেব সাপের, হচ্ছে সাপের লেজের মতো, লেজের একটা আঁশ থাকে, সেই আঁশ দ্বারা একটা প্রাণ কোম্পানি একটা প্রোটিন তৈরি হচ্ছে, সেটাকে সস বলা হয়, হট সস। হ্যাঁ আপা, যে হট সস, তো হট মানে তো আপনি বুঝতে পারছেন, সে হট সসটা ইউজ করবো আমরা একেবারে খাবারের শেষে, যখন আমাদের নুডলস শুটকি মাছের বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে, নুডলসের শুটকি মাছের বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে, তখন খাবারের শেষে আমরা এই সাপের আঁশ দিয়ে যেটা এটাকে নেড়ে দেবো। এবং সর্বশেষে যে আমরা যে পাউডারটা দেখতে পাচ্ছি, গুঁড়া পাউডারটা, সেই গুঁড়া পাউডারটা হচ্ছে আমাদের যে কাঠ বলে, সেগুন কাঠ, সেগুন কাঠের যে গুঁড়ো বের হয় সেই গুঁড়ো ধরে তৈরি। এই সেগুন কাঠের, আসলে সেগুন কাঠ কিন্তু খুব শক্ত, সেটা কোনো সচরাচর ভাঙে না। তো এই এই কাঠের যে প্রোটিনটা, এই প্রোটিনটা যদি আমরা ইফতারের সময় নিতে পারি, পাঁচ শরীর এবং স্বচ্ছ গরুরের জন্য একসাথে উপকার। আমরা জানি এটাতে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আমাদের খেতে অনেক। হ্যাঁ হ্যাঁ, আপা আমরা একটু নাড়বো, আপনাকে আর কিছু দিব না আপা, এখন এটাকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। 20 মিনিট থেকে দর্শক আমরা 20 মিনিট নুডলসের জন্য টাইম নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, টিউবলাইটকে সাবস্ক্রাইব করতে থাকুন। আমরা 10 মিনিট পরে আবার আসতেছি আপনাদের। হ্যালো দর্শক, আজ আমি এসেছি নতুন কিছু দেখাবো বলে আপনাদের জন্য। আজ আমি নিয়ে এসেছি একটি মেশিন, যেটা হচ্ছে ফোন নামে অতিবাহিত হয়, নতুন কয়েকদিন আগে আবিষ্কৃত হয়েছে। এই ফোনের বিশেষত্ব কি, সর্বপ্রথম বলছি আমি, এই ফোন হচ্ছে টিউবলাইট ফোন। এই ফোন দিয়ে অনেক কিছু করতে পারেন। ফার্স্ট অফ অল, এই ফোনের সিকিউরিটি রয়েছে, যা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। ধরেন কেউ একজন আপনার ফোনে কেউ আসলো, কিছু খুলতেও পারবেন। ওকে, হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি। দর্শক, আপনাদের কি বিশেষ হচ্ছে টিউবলাইট ফোনের উপকারিতা?
আমরা ছিল না কিছু, আমি ছিলাম কুচ্ছি, ছিলাম গরিব, ছিলাম নিঃস্ব, ছিল না কোনো আত্মীয় স্বজন, না ছিল কোনো গার্লফ্রেন্ড। কিন্তু আজ আমি এই টিউবলাইট ফোন ব্যবহার করে পেয়েছি সবচেয়ে বড় সুখ শান্তি থেকে শুরু করে। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের রান্না অনুষ্ঠানে। আমাদের রান্না প্রায় শেষ, আমরা রান্না সম্পর্কে ডাক্তারের মতামত জানবো। আমাদের তো রান্না শেষ, খুব সুন্দর ফ্লেভারও পাচ্ছি আমরা। দর্শক, আপনারা মনে হয় টিভির ওপাশ থেকে সুস্বাদু গানটা আপনারাও পাচ্ছেন, কারণ আমি খুব একটা গান পাচ্ছি, ভালো গান পাচ্ছি। আমার তো এখনই ইফতারি করার মন করছি, কিন্তু এখনও ইফতার করার সময় হয়নি। তো আমি এটা অবশ্যই আপনার টিউবলাইট ফ্যামিলির জন্য নিয়ে যাব। আপনি, আমি টিউবলাইট ফ্যামিলির জন্য আমিও খাবো। ভাই বাথরুম কখন থেকে? ভাই অধিক যান, ভাই অধিক যান।